গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই জানিও কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই কাজকর্ম লেগে গেলাম আর এখন সকাল বাজে হলো 6টা। তো যেহেতু আজকের থেকে আবার ছেলের নতুন করে ক্লাস আরম্ভ হচ্ছে, তো তার জন্য মানে বলতে পারো এতদিনের যে আরাম ছিল সব শেষ হয়ে গেল। মানে এতদিন অল্প লেট করে ঘুম থেকে উঠলেও এতটা টেনশন ছিল না। আজকের থেকে বলতে পারো আবারও সেই অল্প দেরি হয়ে গেলে তো বাস কাজের সব এলোমেলো, তারপরে মাথায় অনেকটা চিন্তা থাকে ছেলেকে টাইম মতো স্কুলে নিয়ে যাওয়ার। তো আজকে সকালে মানে বলতে পারো 5টার সময় ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে আর ইচ্ছে করছিল না। আসলে রাতে অনেকটা হয়ে যায়, তো ভিডিওটা এডিটিং করে ভিডিও আপলোড করে রাখতে হয়, তো তার জন্য বলতে পারো অনেকটা লেট হয়ে যায়। রাত্রে ঘুমাতে ঘুমাতে 2:30-3টার মতন বেজে যায়, তো তার জন্য অল্প লেট হয়ে যায়। তো আজকে তো সকালে 5টার সময় মানে নিজের থেকে ঘুম ভেঙে গেছে সকালবেলা। ভাবলাম না আমি দেরি করলে তো আমার ছেলের স্কুল দেরি হয়ে যাবে, আর প্রথম দিন স্কুল লেট করলে ভালো লাগে না। তো আমি সংসারে কিভাবে ছেলেকে বলতে পারো স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু ম্যানেজ করে ছেলের সম্পূর্ণ দায়িত্ব পালন করার সাথে সাথে ঘরের কিভাবে আমি গোছকাজ করি, সম্পূর্ণ সংসারের কাজবাজ করি, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখতে পেলে সকালবেলা ঘুম থেকে উঠে একটা রুমের বিছনা ঠিক করলাম, আর এই রুমে দেখতে পাচ্ছ মশারি টাঙ্গানো আছে, এখনও ছেলে আর বর শুয়ে আছে। তো আমি ঘুম থেকে উঠে অর্ধেক ঘুম থেকে উঠার আগে বলতে পারো বাসি ঘরের ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান টান করে চলে আসলাম। এসে এখন আগেই প্রথমে ডালটার ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরে তো বাকি কী রান্না হবে অবশ্যই শেয়ার করব। আর কালকে রাত্রেবেলায় মাছ নিয়ে এসেছিলো, সেটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো এখন ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা তো আমার এমনিও রান্না করতে হয়, যেহেতু বর খেয়ে যায় তো তার জন্য স্কুলও এখন মানে শুরু হয়ে গেল। তো মানে এখন স্কুলে টিফিন করা, রান্না বান্না সব কিছু সকালবেলাটাই বলতে পারো একটা ঝামেলার কাজ থাকে। তো তারপরে তো অবসর সময়, আর আজকে একটা মানে মনের মধ্যে টেনশন, কেন না এতদিন তো স্কুল বন্ধ ছিল আর আজকের থেকে আবার স্কুল যাবে, হয়তো ছেলে কান্নাকাটি করবে কি না সেটা নিয়ে একটা মাথায় টেনশন ছিল যে স্কুলে যাবে কান্নাকাটি করে। যদি মনে তো চায় না যে কান্নাকাটি করার পর ঘরে এসে কাজবাজ করি, তো তার জন্য একটু কাজগুলো আজকে অল্প করে যাব, দেখা যাক যদি কান্না বান্না করে তবে আর একসাথে নিয়ে আসবো তার জন্য। তো এইদিকে আমি ছেলের কাপড়গুলো না কালকে রাত্রেবেলা মানে আয়রন করতে ভুলেই গেছিলাম, তো হঠাৎ করে ভাবলাম না আয়রনটা করে রাখি। আর এখনও ওরা উঠেনি, এখন বাজে হলো 7:30। তো আমি মানে ছেলে ঘুম থেকে উঠার আগে আয়রনটা করে নিচ্ছি, না তো ওকে নিয়ে করা যাবে না বলে। তো আয়রনটা করে নিই, আর এদিকে ডাল আর ভাতটা তো বসিয়ে আসছি, আর সবজিও আমি কেটে রেখে আসছিলাম। তো ওইদিকে আমি আগে আয়রনটা করে নিই। তো সংসারে না প্রতিটা কাজ কিন্তু আমি এইভাবে করি, রান্নার ফাঁকে ফাঁকে যতটুকু কাজগুলো করা যায় মানে আগগানো যায় সেগুলো করে রাখি। আর স্কুলে থাকলে তো বলতে পারো এই রান্নার মাঝে মাঝে ছেলেকে খাওয়ানো, রান্নার মাঝে মাঝে ছেলেকে রেডি করানো সম্পূর্ণ কাজই করি। তো আমার সত্যি কথা বলতে গেলে ছেলেকে নিয়ে কীভাবে মানে সকাল থেকে বিকেল অবধি আমি দিনটা মানে পার করি সেটা তোমাদের সঙ্গে মানে আজকে শেয়ার করব। যে আমার প্রতিটা দিন কিন্তু সত্যি কথা ছেলেকে নিয়ে এইভাবেই পার হয়, আর নিজের জন্য যে সময় আর তখন আর বার হয় না। হ্যাঁ স্কুল বন্ধ ছিল বলে অনেকটা অল্প রেস্টও নিয়েছিলাম অনেক দিন বলতে পারো। তো ফাইনালি আমার ছেলের কাপড় সব আয়রন করা হয়ে গেছে, ব্যাগও গোছানো কমপ্লিট, এখন টিফিনটা রেডি করব।
আর যেহেতু আজকে স্কুলের প্রথম দিন, হয়তো মানে তেমনটা ক্লাস আজকে হবেও না, আজকে জলদি ছুটি দিয়ে দেবে বলেছিল, তো তার জন্য ভাবলাম টিফিনে কে দেবো, তো আজকে তোমার স্যান্ডউইচ করে দিচ্ছি ওকে। আসলে আমার ছেলেকে না আমি যতই নতুন নতুন খাওয়া করে দিই বা যতই যা ভালো করে দিই, কিন্তু ও নাকি টিফিনটা খেতে চায় না স্কুলে, আর এই টিফিনটা নিয়ে এসে ঘরে খাবে। মানে ও কী বুঝে আমি সেটাই বুঝতে পারি না, ওকে এত করে বলে দিয়েছি টিফিন খাওয়ার জন্য, তো টিফিনটা না স্কুলে খেতে চায় না। তো ওর ম্যামরা ওকে অনেক ট্রাই করে স্কুলে টিফিনটা খাওয়ার জন্য, কিন্তু স্কুলে খাবে না, মানে বলতে পারো এই টিফিনটা ঘরে নিয়ে এসে তারপরে খাবে। তো ওকে আর মানে বুঝিয়ে পারলাম না, তো তাও নিজের মনে তো আর মানে না, যতখানি পারি চেষ্টা করি যাতে ওকে টিফিন ভালো ভালো দেওয়ার চেষ্টা করি, যাতে সবার মানে সব বাচ্চাকে দেখে যাতে ও খাওয়াটা স্কুলে খায়। আর তার জন্য বিশেষ করে আমার মানে ঘরে ওকে ভাতটা খাওয়ানো ইম্পর্টেন্ট থাকে, কারণ ভাতটা না খাওয়ালে স্কুলে যদি টিফিনও না খায় তবে পুরো দিনটা বলতে পারো না খেয়ে থাকবে। তার জন্য মাথা আমাদের সব থেকে চিন্তা থাকে যে সকালবেলা ওকে ভাতটা খাওয়াতেই হবে, টিফিন আমি যাইয়ে দিই। তো যাই হোক, আমি এদিকে দেখতে পাচ্ছ ওর জন্য স্যান্ডউইচ করে নিলাম, আর পেঁয়াজটা না দিলাম না, কারণ পেঁয়াজটা দিলে একটা কেমন একটা গন্ধ হয়ে যাবে, আর খাবে তো নাই জানি, তো তার জন্য আর পেঁয়াজটা দিলাম না। আর স্কুলে না পেঁয়াজ টেয়াজ দিতে আমার ভালো লাগে না, সত্যি কেন জানি না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ টমেটো শসা এগুলো দিলাম, অল্প বাটার লাগিয়েছিলাম আর অল্প সস দিলাম, কারণ ও সসটা খেতে একটু ভালোবাসে, তো সস অল্প দিলাম। তো আমি এদিকে স্যান্ডউইচটা করে দিয়েছি আর অল্প কয়েকটা নিমকি দিয়েছি, কারণ আমার ছেলে একটু নিমকিটা খেতে খুবই পছন্দ করে, তো তার জন্য নিমকিটা দিলাম। আর এদিকে জলের ওয়াটার বোতলটা হয়ে গেছে রেডি, তো কালকে বললামই মাছ নিয়ে এসেছিলো যেটা ধুয়ে রেখেছি, তো এখন আমি মাছটা বানাবো, আর আজকে ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলটা করব, আর ডাল করব, আর কুমোরের ভাজি করব। তো আজকে এটাই হবে মেনু, মানে বলতে পারো সকালবেলা দুপুরবেলা আমাদের একই থাকে, কারণ বর তো আর আসবে না, আমি আর ছেলেই খাবো, তো একসাথে আমি সকালবেলা রান্নাটা সেরে ফেলি, তোমরা জানোই তো সকালবেলা রান্নাই আমার যা মানে ভালো একটা রান্না হয়ে যায়, কারণ বর খেয়ে যেতে হবে অফিসে, সারাদিনের জন্য না খেয়ে থাকবে, তার জন্য একটু ভালো মন্দ কিছু রান্না করি। তো ওইদিকে আমি মাছের ভাজাটা করে নিচ্ছি মাছটা, আর আমার ডালটা সম্বাস দেওয়া মানে সম্বাস দেবো, আর এদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে। তো সংসারের না প্রতিটা কাজ আমি এইভাবেই গুছিয়ে করার চেষ্টা করি, যাতে ঘরটাও আমার ঠিক থাকে, ছেলের দিকেও যেন আমার সব কিছু দায়িত্ব আমি ভালোভাবে করতে পারি, পড়াশোনা থেকে নিয়ে সব কিছু যেন আমি যেভাবে মানে চেষ্টা করছি যাতে ভালোভাবে করতে পারি, আমার দিক থেকে যেন কোনো ত্রুটি না হয়। তো সত্যি আমি সব কিছু প্ল্যান করে রাখি আগের দিন বলতে পারো। কালকে আমি ভেবেছিলাম যে আজকের থেকে স্কুল আছে, তো আমি আগের দিন বললামই যে আমি ঘরের সব কিছু কাজ করে রেখেছি, যেহেতু আমি জানি স্কুল থাকলে আমি এসব করতে পারবো না। তো সংসারের প্রতিটা দায়িত্ব আমি এইভাবে পালন করি, যাতে আমার প্ল্যান মতো কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি, আর সুন্দরভাবে সব কিছু টাইমের মধ্যে হয়ে যায়। তো ডাল সম্বাস দিয়ে ডালের মধ্যে না আমি কয়েকটা ভেন্ডি দিয়েছি, তো ডালের মধ্যে ভেন্ডি দিয়ে খেতে না খুব ভালো লাগে, জানি না কার কার পছন্দ, অবশ্য কমেন্ট করে জানিও। তো ওইদিকে আমার চা হয়ে গেছে, বরের চাও দিয়ে দিলাম, আর আমি অল্প চা নিয়েছি, যদি টাইম হয় তবে খাবো। তো চা এদিকে রেডি করে ভাবলাম না ছাদের থেকে কাপড়টা দিয়ে আসি, কেননা যদি আমি স্কুল থেকে এখন না আসি তবে আর কাপড়টা মেলতে মেলতে দেরি হয়ে যাবে আর শুকাবে না, তো তার জন্য ভাবলাম না কাপড়টা মেলে দিয়ে তারপরে যাব। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও আমি মাঝখানে খাওয়ালাম, আর রেডিও করে নিয়েছি, এখন আমি কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিজে রেডি হয়ে তারপরে ওকে নিয়ে যাব। তো আমার কিন্তু ছেলেকে স্কুলে নিয়েও যেতে হয়, স্কুল থেকে আনতে হয়, যেহেতু বর যাবে 9:30 সময় বেরিয়ে যায়, ও আর আসতেও পারে না, আর ওর খাওয়া দাওয়া করে যেতে যেতে সময় লাগে, তার জন্য হয় না। আর কালকে বলেছিলাম যে ঝড় তুফান হয়েছে, দেখতে পারো আমার ছাদে কী অবস্থা হয়েছে, সাইকেলটা পড়ে গিয়েছে, পুরো অবস্থা খারাপ, তো এগুলো পরে ঠিকঠাক করতে হবে। আর এদিকে আমি দেখতে পারো ছেলেকে আমার বাবা মানে ওর বাবা ব্যাগ দিয়ে দিচ্ছে, আসলে ব্যাগটা নতুন, তো ট্রাই করে দেখছে কত বড় হলো। তো ওইদিকে চলো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য,
আর এদিকে আমি দেখতে পারছো অনেক দিন পর যাচ্ছি, একটা টেনশনও ছিল ছেলে কান্না করবে কি না, কারণ স্কুলে যেতেও চাইছিল না। তো তাও কিন্তু মানে বেরিয়ে আসলো ঠিকই, কিন্তু ক্লাসে মানে যাবে কি না সেটা টেনশন ছিল। তো বন্ধুরা, খুব বলতে বলতে আমি স্কুল থেকে চলে আসলাম ছেলেকে নিয়ে। আসলে আমি বললাম যে ছেলে কান্না করলে আসবো না, তো আজকে ছেলে কিন্তু যখন গেটের ভিতরে ঢুকলো অনেকটা কান্না করছিল, যার কারণে আর স্কুল থেকে আসলাম না, মানে ইচ্ছে করছিল না ছেলেকে কান্না দেখে। তো একসাথে আর আজকে জলদি ছুটি দিয়েছে, তো তার জন্য একসাথে নিয়ে আসলাম, সবাই ছিল তো তার জন্য আমিও আসলাম না, একসাথে ওকে নিয়েই আসলাম। আর এদিকে দেখতে পারছো আমি ঘরে আসলাম, আর ছেলে আসার সময় একটা জেন্টস নিয়ে এসেছিলো, তো সেটা খাচ্ছে ও বসে বসে। আর এদিকে আমি সকালবেলা যা যা কাজ করেছি সেটাই করা, তারপরে ঘর আর গুছ কাজ করা হয়নি, কারণ অন্যদিন তো আমি স্কুল থেকে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে ঘরের সব বাকি কাজ করি, আর আজকে বললাম আমি আসবো না, তার জন্য ঘরও গুছ কাজ করা হয়নি। তো এখন দেখো বাজে 11:30, তো আমি এসে এখন ঘরের গোছ কাজ করছি। আসলে কি বলো তো, ঘরের না নোংরা থাকতো আমি পারি না, আর আমি এইভাবে মানে গোছ কাজ যত সময় হবে না মনে হবে যে আমার মানে ঘরটা ঠিক নেই। তো আমার যেগুলো নিত্যদিনের কাজ হয়ে গেছে, মানে আমি ওগুলো না করলে শান্তি পাই না, তো সেগুলো না করলে আমার একদমই ভালো লাগবে না। তো তার আগে ভাবলাম ঘরটা গোছ কাজ করে ঠিকঠাক করি, তারপরে আমি অল্প খাওয়া দাওয়া করবো ছেলে, তারপরে খাওয়া দাওয়া করাবো, তার আগে রান্নাঘরটা ক্লিন করতে হবে, যেহেতু রান্নাবান্না করে গেছে রান্নাঘর আর ক্লিন করা হয়নি। তো চলো, আমার ঘরের কমপ্লিটলি হয়ে গেছে গুছ কাজ করা, এখন রান্নাঘরটা আগে ক্লিন করে নি। সকালবেলা না এত কাজ মানে সম্ভব হয় না, যেহেতু সকাল 6টা থেকে 9টার মধ্যে সব কিছু করা তো কমপ্লিট হয় না, তো তার মধ্যে রান্নাবান্না বাকি কাজকর্ম সব কিছু করেই যাই, শুধু থেকে যাই ঘর গুছানো, রান্নাঘর ক্লিন করা এইসব। তো ফাইনালি দুপুরবেলা খাওয়া নিয়ে বসে গেছি, আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, বাই বাই।